হোসেন রাদিয়াল্লাহু আনহুর ভাই হাসান, তার ফজিলত কিন্তু বেশি। এটা যে কিভাবে আমরা সহ্য করব বুঝতে পারতেছি না, বিশেষভাবে বেদাতিরা যে কিভাবে সহ্য করবে, যারা হাই হোসেন হাই হোসেন হাই হোসেন হাই হাসান বলছে, একদিনও হাই হাসান বলে হাই হোসেন হাই হোসেন। এটা একটা অগ্নি পূজকদের সাথে সম্পর্কের ব্যাপার। এই অগ্নি পূজকদের গোষ্ঠীর থেকে হোসেন রাদিয়াল্লাহু আনহু যদিও মুসলমান হয়েছিল, তারপরও এদের অগ্নি পূজকদের সাথে একটা সম্পর্ক, পারস্যের সাথে পারস্য প্রীতি। যেই পারস্যকে ধ্বংস করেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সেই পারস্যের মেয়ে বিয়ে করেছিলেন হোসেন রাদিয়াল্লাহু আনহু। সেই একটা প্রীতি থেকে, সেই সম্পর্ক থেকে তারা হাই হোসেন হাই হোসেনটা বেশি করে থাকে। এটা একটা ক্রিটিক্যাল ইতিহাস। হাই হাসান করো না কেন, একই পিতামাতার সন্তান হাই হাসান কেন নাই তোমাদের মুখে? এটা একটা সাধারণ জ্ঞানের কথা। সাধারণ জ্ঞান দিয়েই বোঝা যায় যে এখানে চরম বাড়াবাড়ি হচ্ছে। আমি কি খারাপ বললাম? তোমার ভাষাটা আরেকটু বাড়াও, হাই হোসেনের সাথে হাই হাসান হাই হাসানও করো। হাসানের ফজিলত হলো হোসেনের চেয়ে ডাবল। কত ডাবল? হোসেনের ফজিলত হলো সিঙ্গেল। আমি কি বাইরে গেছি নাকি? ওই ফ্যামিলির মধ্যেই তো আছি। ডাবল কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিস সহি বুখারী এবং অন্যান্য হাদিস গ্রন্থে আছে, হাসান হোসেন সম্পর্কে, দুইজন সম্পর্কে সম্মিলিতভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই দুইজন হল জান্নাতের যুবক কিশোরদের সর্দার। দুইজনই সর্দার, আল হাসান ওয়াল হোসেন। নামটা কার আগে আছে? রসুলের জবানে কার নামটা আগে উচ্চারিত হয়েছে? বয়সও বড় হাসান ভাই, হোসেনের ফজিলত হয়েছে। একটু হাসানেরটাও বলি, হাসানেরটাও একটু শুনি। আল হাসান ওয়াল হোসেন সেই সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান হোসেন দুইজনই হলো জান্নাতের যুবক কিশোরদের সর্দার। আল্লাহু আকবার, আমরা এটা বিশ্বাস করি, আমরা এইভাবে সম্মান করি। আহলে বাইতের পাশাপাশি এটা ডাবল সম্মান তাদের। আহলে বাইতের তো সম্মান আছে, ব্যতিক্রম সম্মান। তারপরও আরও ব্যতিক্রম হলো যে এদের দুইজনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এরা জান্নাতের সর্দার, জান্নাতের যুবক কিশোরদের। আর তার মা ছিল কি? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দার। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা, এটা হলো জান্নাতের কারবার। দুনিয়ায় কি? দুনিয়ায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানকে দুনিয়ারও সর্দার বলছে। এদিক দিয়ে ডাবল হয়ে গেল না? হোসেনকে কিন্তু বলেননি যে হোসেন দুনিয়ার সর্দার, হাসান সম্পর্কে বলেছিলেন, এটাও সহিহ বুখারীতে আছে, ইন্নাবনি হাযা সাইয়্যিদুন, আমার এই সন্তানটা হচ্ছে সর্দার। কিসের সর্দার? সায়ুসলিহুল্লাহু বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, এই সর্দারের মাধ্যমে মুসলমানদেরকে, মুসলমানদের যে দ্বন্দ্বকারী বৃহৎ দুটি দল, যেই দুটি দল চলে আসতেছে এই হাসান হোসেনের পিতা আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে, আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত গ্রহণ করার পর থেকে যে দুই ভাগে বিভক্ত, মানে মৌলিক দুই ভাগে বিভক্ত, আরও দুইটা ভাগ ছিল, এই দুইটা ভাগের কানাকড়িও মূল্য নাই। যেই দুইটা দলের মূল্য আছে, যেই দুইটা দলে সাহাবায়ে কেরাম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই দুইটা দল হলো
আলী রাদিয়াল্লাহু আনহুর দল আসল দল জামাতুল মুসলিমিন, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দল ফিয়াতুন বাগিয়া বিদ্রোহী দল, আর বাকি আরো দুইটা দল হয়েছিল ওরা বিদ্রোহী না, ওরা বাতিল দল। বিদ্রোহী আর বাতিলের মধ্যে পার্থক্য আছে। বিদ্রোহী দল জান বিদ্রোহী দলের মধ্যে জান্নাতি লোকও থাকতে পারে, বিদ্রোহী দলের মধ্যে জান্নাতি লোকও থাকতে পারে, মুসলিম ভালো মুসলিম থাকতে পারে, সাহাবীর মতো লোক থাকতে পারে, কিন্তু বাতিল দলের মধ্যে কোনো সাহাবি থাকতে পারে না, কোনো জান্নাতি লোক থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি লোক থাকবে না, এই জন্য ধরাই হয় নাই, ওই দুইটি দলকে ধরাই হয় নাই। ওই দুইটি দল ধরা হয়েছে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হাদিসে। হুযাইফা, তুমি যদি বিভক্তির মধ্যে পড়ে যাও, মুসলমানদের দলাদলির মধ্যে পড়ে যাও, তো দলাদলি যখন হবে, দলাদলি যখন হক দলাদলি হক দলত এর মধ্যে কাউন্ট হয়ে যাবে, যেমন 73-এর মধ্যে নাজাতপ্রাপ্ত দল আছে না জান্নাতিটা কাউন্ট হয়েছে, যখন দলাদলি হবে হক দলাদলি এর মধ্যে সিরিয়ালে 1 নম্বর, 73 দলের মধ্যে জান্নাতি দলটা 1 নম্বর না, 72 দল বা এরপরে গুমরাহগুলো, যদি এদের জন্মই না হইতো তাহলে সিরিয়ালও হইতো না, কোনো সিরিয়ালের থাকতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার এই সন্তানটা, দেখছেন এখন ছাটাই হয়ে গেল, এখন আর হোসেন না, ইন্নাবনাইয়া হাজাইনি, আল্লাহ রাসূল এরকম বললেন না, আমার এই দুইটি সন্তানই না, একটা সন্তানের ব্যাপারে বলছেন, হাসানকে লক্ষ্য করে, ইন্নাবনি হাজা, নিশ্চয়ই আমার এই সন্তানটি, আমার এই পুত্রটা সাইয়িদুন, এই দুনিয়ারও সর্দার। কিভাবে কিভাবে সর্দারিটা অর্জন করবেন উনি? সাইয়ুসলিহুল্লাহু বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন, এর মাধ্যমে এই এমন একজন সর্দার যে জাদরিল সাহাবী তার পিতার মতো লোক, আয়েশার মতো লোক, তালহা বিন উবাইদুল্লাহর মতো লোক, জুবাইর ইবনুল আওয়ামের মতো লোক, তারা এই ব্যাপারে হস্তক্ষেপ করেও যেই সমাধানটা করতে পারে নাই, যেই সমাধান টানতে পারে নাই, এই শিশু বাচ্চা বড় হওয়ার পর সেই যুগে দুইটি এইরকম বৃহৎ দ্বন্দ্বপূর্ণ দলের মধ্যে সমাধান করে দেবেন, আল্লাহ আকবার। এই জন্য সর্দার, গোটা মুসলিম সমাজের সর্দার তার পিতাও হইতে পারে নাই, ওমরও হইতে পারে নাই। ওমর অবশ্য হাসানের মৃত্যুর পর, হাসানের পদত্যাগের পর হয়েছিলেন না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তো হাসান তো মুয়াবিয়াকে সর্দার বানিয়ে গেলেন, উনি শুধু একাই পৃথিবীর মুসলমানদের সর্দার হননি, উনি সর্দার তৈরি করেও গেছেন। ট্রিপল ফজিলত, উনি নিজে গোটা মুসলিম জাহানের এই পৃথিবীতে সর্দার প্রথম হইলেন, এরপরে খলাফায় রাশিদ 3 খলিফার পর, এরপরে উনি সর্দার বানিয়েও গেলেন, মুসলিম জাহানের খলিফা ছিলেন, 20 বছর শাসন করেছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই জন্য বলেছি যে হাসান রাদিয়াল্লাহু আনহুর ডাবল সম্মান, ডাবল মর্যাদা, এই কিন্তু এই খাবিস শিয়া রাফিজিরা এটা ধামাচাপা দিয়ে দিয়েছে, কিন্তু মুসলমানদের তো এটা হাইলাইট করা উচিত, এটা প্রকাশ করা উচিত, এটা জাহির করা উচিত, হুসেন রাদিয়াল্লাহু আনহুর চাইতে ডাবল ফজিলতপূর্ণ সাহাবি হলেন কে? হাসান রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আমরা কি এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শিয়া রাফিজিদের বিরুদ্ধে এখন হাই হাসান করব নাকি? হ্যাঁ, হাই হুসেনের প্রতিবাদে, হাই হুসেনের প্রতিশোধে আমরা এখন হাই হাসান করব না? দুটাই হলো শিরকি কথা, হাই হুসেন হলো শিরক, হাই হাসান হলো শিরক। আমরা শুধু ফজিলত স্বীকার করি, আল্লাহ তবরকতাল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তবরকতাল্লাহ
তাদের যেভাবে মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ তবারক তাআলা, তাদের সেই মর্যাদায় তাদেরকে পরকালে জান্নাতে অধিষ্ঠিত করুন। এবং দুনিয়াতে আল্লাহ তাদেরকে মর্যাদা এবং তাদের গুণগান বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। এই সত্য কথাটা আমাদের জানা দরকার। হাই হুসেনে হাই হুসেনে কি চাপা পড়ে গেছে, কি ধামা চাপা পড়েছে। তারপরে কারবালার হুসেন রাদিয়াল্লাহু আনহুর চাইতে বড় বড় শহীদ অতিবাহিত হয়ে গেছে। হুসেন রাদিয়াল্লাহু আনহুর চাইতে বড় শহীদ হলো হাসান, যিনি দুনিয়ার সর্দার ছিল, তিনিও তো শহীদ। এবং তিনি বলা যেতে পারে ট্রিপল শহীদ। কিভাবে? তাকে তিনবার শত্রুতা করে তিনবার বিষ প্রয়োগ করা হয়েছিল, তৃতীয়বারে তিনি শাহাদত বরণ করেছেন। তিনবার চেষ্টা করা হয়েছে, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, সরাসরি খুন করার চেষ্টা করা হয়েছে, গোপনে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে তিনবার, তৃতীয়বারে তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে কয়বার? শাহাদাতের দিক দিয়েও ট্রিপল শাহাদাত বলা যেতে পারে হাসান রাদিয়াল্লাহু আনহু। এই শিয়ার রাফিজি এই এবং এদের সব দোসররা এতগুলো ফজিলত আমাদেরকে আমাদের কাছে আড়াল করে রেখেছে। আল্লাহ আকবার। আর ইনি যে ফয়সালা করেছেন হাসান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, আরও সুন্দর ফয়সালা হয়েছে। যখন উনি মৃত্যুবরণ করছেন এমন কঠিনভাবে বিষ প্রয়োগ করা হয়েছে, সব চতুর্দিকে আনাগোনা চলতেছে, কে বিষ প্রয়োগ করলো, কার মাধ্যমে এই কাজটা ঘটলো, তাকে তালাশ করো, তালাশ করা হচ্ছে, একে সন্দেহ করা হচ্ছে, ওকে সন্দেহ করা হচ্ছে, হ্যাঁ দল সন্দেহ করা হচ্ছে, অমুক দলের ষড়যন্ত্র এটা হইতে পারে, এমনকি ইয়াজিদ মুআবিয়া পর্যন্ত সন্দেহ করছে। তার বাড়ির লোক থেকে শুরু করে দলের লোক বিভিন্ন, আমার একটা বিরাট ফেতনা ফাসাদ হয়ে যাচ্ছিল। আবার হাসানের এই বিষ প্রয়োগে হত্যা বা তাকে শহীদ করার মাধ্যমে আবার মুসলমানরা দুই ভাগে ভাগ হইতে যাচ্ছিল। হোসেন রাদিয়াল্লাহু আনহু একটু মাথা গরম ছিল, বুঝেছেন তো? হোসেন রাদিয়াল্লাহু আনহু উনি অন্যায়ের বিরুদ্ধে কঠিন, তিনি ক্ষিপ্ত হয়ে যেতেন, কঠিন ক্ষিপ্ত হয়ে যেতেন, বেসামাল হয়ে যেতেন। কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি বেসামাল হইতেন না, ঠান্ডা মাথায় চিন্তা করতেন বিষয়টা কি করা যায়। হোসেন রাদিয়াল্লাহু বলছেন, ভাই তুমি বলে দাও, নামটা বলে দাও, আমরা দেখে নেব, আমরা তার প্রতিশোধ নিব, কে আপনাকে বিষ প্রয়োগ করলো আপনি তো অবশ্যই জানেন, আপনার তো অবশ্যই কারো প্রতি সন্দেহ আছে, ধারণা করেন, কিচ্ছুতেই স্বীকার করলেন না, মৃত্যুবরণ করলেন, তারপরও কোনো নাম বললেন না। আল্লাহ আকবার, কত ধৈর্যশীল! এটাও একটা ফজিলত না, একেবারে বিরল প্রকৃতির ফজিলত। আমার মাধ্যমে সমাধান হলো, গোটা মুসলিম জাহান ঐক্যবদ্ধ হয়ে গেল, আর আমি মৃত্যুর পূর্বে আমার নিজের হীন স্বার্থে আমি এখন নাম বলে দিব, থাক নাম উজ্জ্বই থাক, আমি দুনিয়ার থেকে বিদায় নেই কিন্তু নাম উজ্জ্বল থেকে যাক। নামটা প্রকাশ করে দিলে বিরাট ফেতনা লাগতো না, কতদিন চলতো এই ফেতনা! আল্লাহ আকবার, কত ধৈর্যশীল! তাহলে হাসান রাদিয়াল্লাহু আনহুর এই যে ফজিলতগুলো, এগুলো আমাদের প্রচার করতে হবে। তাহলে হুসেইনের চাইতে বড় শহীদ, মর্যাদাপূর্ণ শহীদ হলো কে? হাসান। আর হুসেইন রাদিয়াল্লাহু আনহু তো এমন ঘটনায় শহীদ হয়েছিলেন, এটা আমরা বলতেও পারি না, এমন বাতিল ঘেরা, এমন সংশয় সন্দেহ এবং এত গুলু অতিরঞ্জনের মধ্যে ঘেরা আছে যে এটা আমরা
আসলটা বলতেও পারি না। হোসেন রাদিয়াল্লাহু আনহু একেবারে চমক কথা যেটা বলে দিচ্ছি সেটা হলো, হোসেন রাদিয়াল্লাহু আনহু যে কারবালায় শহীদ হয়েছিলেন ওনার ইচ্ছার বিরুদ্ধে, ওনার নিজের ইচ্ছার বিরুদ্ধে হয়েছিলেন শহীদ। আর কি আর কাকে দায়ী করবেন? এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা বলে, যেহেতু উনি ইচ্ছা করেননি যে যুদ্ধ হোক, যুদ্ধ করব, চলে যাবে, ফেরত চলে যাচ্ছে, কারণ কাদিসিয়ার মাঠে মুসলিম বিন আকিলের চিঠি চলে আসলো। চিঠিতে কী লেখা আছে? হোসেন ভাই, আমার চিঠি পেয়ে আপনি রওনা দিয়েছেন মক্কা থেকে কুফায় আসার জন্য, এখন আমি চিঠি দিয়ে আপনাকে নিষেধ করতেছি আপনি ফেরত চলে যান, ঘটনা সব পাল্টে গেছে। যার কারণে উনি বের হইলেন তার কারণে তার ফিরে যাওয়া উচিত ছিল না? এটি তো স্বাভাবিক। যার চিঠি পেয়ে, যার কথা বিশ্বাস করে, সত্য জেনে উনি রওনা দিলেন কুফায় যাওয়ার জন্য, সেই লোকেরই চিঠি এখন বলছে আমাকে হত্যা করার পূর্বে আমি এই চিঠি লিখতেছি। কি বলতেছে? তার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে, তাকে বলা হলো যে মুসলিম বিন আকিল তোমার মৃত্যুদণ্ড হবে আজকে অথবা কালকে, তোমার যদি কোনো উপদেশ থাকে তাহলে, তোমার যদি কোনো কথা থাকে তো বলতে পারো। ইয়াজিদ ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে আমার কথা এটাই যে আমি একটা চিঠি পাঠাবো হোসেনকে, এই হোসেনের কাছে চিঠিটা পাঠানোর ব্যবস্থাও করতে হবে। তো বলছে ব্যবস্থা আমি নিতে পারবো না, তুমি কাউকে যদি চেনো দেখো এখানে তোমার সামনে যারা আছে, তাহলে তোমার ইচ্ছা মতো নির্বাচন করে তার মাধ্যমে পাঠাইতে পারো। ওমর ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি সাহাবি, সেই সাহাবির ছেলে ওমর বিন সাদ, ওনাকে দেখলেন, তার সাথে আত্মীয়তারও একটু সম্পর্ক আছে। তো ওমর ইবনে সাদকে বললেন যে হোসেনের মর্যাদা আর আমাদের সম্পর্ক তো তুমি জানোই, তো আমার খালি এতটুকু অনুরোধ তুমি রাখো এই চিঠিটা হোসেনের কাছে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দাও। হোসেন রাদিয়াল্লাহু কী করলেন? যার চিঠি অনুযায়ী বের হয়েছে, চারই চিঠি পাওয়া গেল, এখন উনি চলে যাবেন কুফায়? যাবেন কুফায় যাচ্ছেন না, উনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে না, ফেরত চলে যাব, যার কথায় বের হয়ে এসেছি তার কথায় ফেরত যাব, এটাই হলো যুক্তিসঙ্গত কথা। বলেন যত খারাপ আর যত বাতিল হোক না কেন, এর চেয়ে বড় যুক্তি কিছু আছে? হোসেন রোজেন চলে যাবেন, তবে একটু পরামর্শ করলেন যে আমি চলে যাওয়ার, আমি কুফায় যাব না, আমি কুফায় না গেলেই তো কারবালার ঘটনা ঘটতো না, বলে দিলেন আমি কুফায় যাব না, আমি এখান থেকে ফিরে যাব, কাদেসিয়ার থেকে ফিরে যাব। কাদেসিয়ার পরে আরেকটা মাঠ আছে কারবালা, তারপরে আরেকটা আছে তফ, ওই তফ নামক জায়গায় কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা ঘটছিল। তো কাদেসিয়া থেকে ফিরে যাবেন, এটা সিদ্ধান্ত চিঠি পেয়ে গেছেন, তারপরে মুসলিম বিন আকিলের পরিবারের সাথে, সন্তানদের সাথে পরামর্শ করলেন, এই যে দেখো তোমার বাবার চিঠি, তোমাদের বাবাই চিঠি পাঠিয়েছে, আমি এই চিঠি অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছি, ফেরত চলে যাব, তোমরা কি বলো? বলছে চাচা আপনি যাইতে পারেন, কিন্তু আমরা পিতার প্রতিশোধ নিতে চাই। কি হলো? তাহলে এই ঘটনাটা ঘটেছেন হোসেন রাদিয়াল্লাহু আনহুর ইচ্ছার বিরুদ্ধে, ইনি এই ঘটনা চাননি, এই ঘটনা ঘটুক, এই ঘটনায় কোনো ফজিলত নিতে চাননি, হোসেন রাদিয়াল্লাহু আনহুর কোনো ফজিলত এখানে আছে, ফজিলত নেবেন, হ্যাঁ শহীদ হয়ে তিনি এখানে ফজিলত নেবেন, এই ইচ্ছা তার মনোবাসনা ছিল না ফিরে যাওয়ার। ইচ্ছার বিরুদ্ধে মানুষের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে, এটা আপনার খুব কষ্ট লাগে না? সাহাবায়ে কেরাম বহর ধরে সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করলেন, এটা ছিল কাদের ইচ্ছা? সাহাবায়ে কেরামের ইচ্ছা ছিল উনি না যাক, খুব অপরাধ হয়ে গেছে নাকি? হ্যাঁ,
এটা কি খুব অপরাধ হয়েছে? সাহাবায়ে কেরাম নিষেধ করেছিলেন, সাহাবায়ে কেরামের ইচ্ছার বিরুদ্ধে গেছেন। এবার কি হলো? এবার নিজের ইচ্ছার বিরুদ্ধে উনি কাজ করলেন, কাকে দোষ দিবেন? এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা দল তারা বলছে উনি তার তাকদীরের দিকে এগিয়ে গেছেন। কোরআনে আছে যার যেখানে মৃত্যু আছে তাকে সেখানেই যেতে হবে, যার যে অবস্থায় মৃত্যু আছে সেখানে সেই অবস্থায় তাকে উপনীত হতেই হবে, আল্লাহর তাকদীরে গেছেন। দেখছেন তাকদীরের জোর কত? ওনার ইচ্ছার চাই ইচ্ছার চাই তো তাকদীরের জোর বেশি, তাকদীরের টান বেশি। উনি চলে ওনার টান হলো মদিনায় গেল, চলে যাব। এবার কাকে দোষারোপ করবেন আপনি? উনি তো নিজেই নিজের বিরোধিতা করলেন, এতক্ষণ তো সাহাবির বিরোধিতা করেছেন, এখন নিজেই নিজের বিরোধিতা করলেন। আর উপায় আছে কথা বলার? শেষ। একজন সাহাবি একজন হত্যাকাণ্ডের চাইতে, একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করার চাইতে, আমরা যে দলিল পার হয়ে চলে যাই, আবেগ দিয়ে সব কিছু মূল্যায়ন করি, দলিল পার হয়ে আবেগ আবেগের উপরে আমরা সব কিছু মূল্যায়ন করি, একজনকে হত্যা করে ফেলা এইটা বড় অপরাধ নাকি শিরক করা বড় অপরাধ বলেন তো? আবেগ কি বলে এটা কি সবাই বুঝে? হত্যাটাকে বড় অপরাধ মনে করে, হত্যাটা বড় অপরাধ, সর্বনাশ হত্যা করে ফেলেছে, শিরক করা বড় অপরাধ, কুফরি করা বড় অপরাধ, মুনাফিকি করাও বড় অপরাধ। মুনাফিকি, যেই মুনাফিকি করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগের মুনাফিকরা, আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুলের দলের লোকেরা, ইসলামের সাথে ইসলামের নবীর সাথে সাহাবায়ে কেরামের সাথে যেই মুনাফিকি করতো, এগুলো হলো হত্যাকাণ্ডের চাইতেও মারাত্মক। এরপর বলেন দেখি, সালাত ত্যাগ করার অপরাধ বড় না হত্যার অপরাধ বড়? আল্লাহু আকবার! আবেগ কিভাবে আমাদেরকে গ্রেপ্তার করে রেখেছে, আবেগের বলয়ের মধ্যে, আবেগের জেলখানায় আমরা কিভাবে কঠিনভাবে বন্দি আছে, এই কথাটা বলতে পারি? নামাজ ছেড়ে দেওয়া মামুলি ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। সালাত ত্যাগ করাটাও একজনকে হত্যা করার চাইতে বড় অপরাধ। হত্যা করলে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, এই দলিল কোথাও নাই, আছে? দেখেন, আর আবেগের জন্য পড়াশোনা করা লাগে না, একেবারে নির্বিট মূর্খ জাহেল গাবি যদি হয় সে আবেগের মালিক হইলে বিশাল সম্পদ, আপনি সব দলিলকে সে তছনছ করে দিবে আবেগ দিয়ে। এই কি বলেন, কি বলেন, নামাজ ছাড়া এটা কোনো ব্যাপার নাকি? আমার 14 পুরুষ নামাজ পড়ে না, কিচ্ছু হয় না, আর আপনি বলতেছেন নামাজ পড়লে হত্যার চাইতে বড় গুণা, হত্যার চাইতে বড় গুণা নামাজ ত্যাগ করা। দেখছেন এটা মানতে পারবেন? এইটা মানতে পারেন না দেখেই তো আপনি ইসলাম পাচ্ছেন না, আপনি কাফেরদের অধীনে উঠা বসা করতেছেন, কাফেরদের অধীনে চলাফেরা করতেছেন। নামাজি মুসল্লিদেরকে আল্লাহ কাফের সম্প্রদায়ের ওপরে বিজয় দান করতে চেয়েছেন, নামাজি মুসল্লি যদি হয়। এই জন্য যুদ্ধকালীনও নামাজ পড়ার সিস্টেম আছে, সলাতুল খৌফ, ভয় ভীতির সময় সলাত। ভয় ভীতির সময় কিসের সলাত পড়বেন আপনি? ভয় ভীতির সময়, হ্যাঁ ভয় ভীতির সময় আরও বেশি সলাত পড়বেন। কেন? এতে আল্লাহর সাহায্যটা পাবেন, আল্লাহর সাহায্য পেয়ে গেলে আপনার কোনো সমস্যা আর কোনো আপনার শঙ্কা সমস্যা কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম এই জন্যে সালাতুত তালাহমও পড়তেন। সালাতুত তালাহম কাকে বলে? তালাহম, ওগুলো আজকে বলার জন্য সময় হবে না। সালাতুত তালাহম বলা হয়, আগের যুগে তো যুদ্ধ হইতো মুখোমুখি পাশাপাশি, এক সেকেন্ডে হয় সালাম, হয় কাফের আমার সামনে লাশ আর না হয় কাফের হাতে আমি লাশ, এক সেকেন্ডে ফয়সালা। এই ছিল যুদ্ধ, ভয়ঙ্কর ব্যাপার। আজকালকার যুদ্ধ তো হলো আপনি রাডার দেখবেন, আপনি ইয়েতে দেখবেন,
কম্পিউটারের পর্দায় দেখবেন, দেখে বা সুইচ টিপে দেন, শেষ। কি হলো হলো, এই সুইচ টিপা যুদ্ধ আর তখন ছিল ভয়ঙ্কর ব্যাপার। সেকেন্ডে লাশ, আপনি নিজেই লাশ অথবা প্রতিপক্ষ। এই সময়ে যে সালাত পড়া হয়, এই সালাতকে বলা হয় সালাতুত তালাহুম। তালাহুম, লাহাম শব্দ, লাহাম মানে হলো গোস্ত। প্রতিপক্ষের গোস্তের সাথে আমার গোস্ত মিলতেছে, শরীরে শরীরে, এমনকি মল্লযুদ্ধ হয়ে যেত। একজন আর একজনকে পাছড়িয়ে ফেলে তারপরে তলোয়ার দিয়ে জবাই করার ব্যাপার। আল্লাহ তবারক তাআলা এই সময়ে যে সালাত পড়ার নিয়ম দিয়েছেন, সেই সালাতের নিয়মের নাম হলো সালাতুত তালাহুম। এই সময়ে সালাত পড়তে হবে। এই সময় সালাত পড়লে যুদ্ধ তো করছে আল্লাহ, যুদ্ধ কে করে? আল্লাহ। নাহলে মিলাইতে পারবেন? 1000 কাফের অস্ত্রে শস্ত্রে সজ্জিত 1000 কাফের বিরুদ্ধে 313 জন কিভাবে বিজয় হয়? 10000 কাফের বিরুদ্ধে 3000 মুসলিম খন্দকের যুদ্ধে কিভাবে বিজয় হয়? মুতার যুদ্ধে 2000 কাফের না 2 লক্ষ কাফের 2000 মুসলমান কিভাবে বিজয় হয়? আল্লাহ বলছেন আমি বিজয় দান করি, তোমরা খালি বের হয়ে যাও। কিসে বিজয় আসবে? সালাত পড়লে, সালাতুত তালাহুম পড়লে। সালাতুত তালাহুম হলো আপনি সালাতও পড়বেন কিন্তু 4 রাকাতের সালাত 1 রাকাত, মানে ফর্মালিটি। আপনি সালাত ত্যাগ করেছেন আসরের সালাত, আপনি ফজরের সালাত ত্যাগ করেছেন, জোহরের সালাত ত্যাগ করেছেন, এইটা যেন আল্লাহর খাতায় না থাকে। সালাত পড়ছেন, সালাত নামে কিছু একটা পড়ছেন আপনি, আর এই সময় সালাত আপনাকে পড়তেই হবে, আল্লাহর নির্দেশ পালন করতে হবে যদি আল্লাহর সাহায্য চান। এটা খন্দকের যুদ্ধের দিন পর্যন্ত ছিল না নিয়মটা, এই জন্য 3-4 ওয়াক্ত একত্র হয়ে গেছিল। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই সালাত নাজিল হয়েছে। সূরা বাকারার 238-239 নম্বর আয়াত আপনারা পড়লে, এবং এর আওতায় যে তাফসীর ইবনে কাসীরের মধ্যে যে হাদিসগুলো নিয়ে এসেছে এখান থেকে আপনারা বুঝতে পারবেন। তো শত্রু আল্লাহকে সাহায্য পাওয়া যায়, এবং সবচেয়ে বড় সাহায্যকারী, লাখ লাখের বিপরীতে আল্লাহকে আপনি পাবেন, লাখ লাখ সৈন্যের বিপরীতে আপনি আল্লাহকে পেয়ে গেলে বাস আর কোনো চিন্তার কারণ নাই, আপনি বিজয়ী। আল্লাহ তো বলেই দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয় না, চিন্তিত হয় না, তোমরাই বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যেতে পারো। বিজয়ী জাতি করে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। তো আল্লাহ এই সময়ও সালাত পড়তে হয়, কারণ কি? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসও আছে, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। এত ভয়ঙ্কর ব্যাখ্যা এই হাদিসের, ভয়ঙ্কর ব্যাখ্যা। একজন আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হল সালাত ত্যাগ করা। এই পার্থক্য করার জন্য যুদ্ধের মাঠে আপনি পার্থক্য করবেন না? কেন যুদ্ধটা হচ্ছে, কার কার মাঝে যুদ্ধ হচ্ছে, পার্থক্য আছে না? নাকি সবাই একরকম যুদ্ধ হইতেছে, শুধু ফালতু যুদ্ধ? কাফের পক্ষ মুসলিম পক্ষ যুদ্ধ হচ্ছে, শরীরে শরীরে টাচ হচ্ছে, তরোয়াল তলোয়ারে তলোয়ারে টাচ হচ্ছে, যুদ্ধ, পক্ষ বিপক্ষ দুইটা পক্ষ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতের মাধ্যমে, সালাতের মাধ্যমে পক্ষ এবং বিপক্ষ নির্ণয় করতে হয়। ওই পক্ষ সালাত পড়ে না আর এই পক্ষ সালাত পড়ে, এই পার্থক্য সূচিত করার জন্য, এই পার্থক্য ঠিক রাখার জন্য, বহাল রাখার জন্য এই সময়ও সালাত। নাহলে আপনার যুদ্ধের দরকার কি? কিসের অস্ত্র চালনা, কিসের এই অস্ত্র দিয়ে আঘাত করা? কোনো যুক্তি নেই তো,
আল্লাহর রাসূল বলছেন বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হলো সালাত ত্যাগ করা। সালাত ত্যাগ করলে তার যুদ্ধের দরকার নেই, দুই দলই সমান। এই জন্য ওই সময়ও সালাত পড়বে, আর ওই সালাত ওই সময় সালাত পড়লে আল্লাহর সাহায্যটা ঠিকঠাক মতো পাওয়া যাবে, আল্লাহর সাহায্যটা ঠিকঠাক মতো পাওয়া যাবে, আল্লাহ যুদ্ধ করে দিবেন, আল্লাহ যুদ্ধ করবেন, যুদ্ধ পরিচালনা করে দিবেন, যুদ্ধে বিজয়ী দান করে দিবেন আল্লাহর বাহিনী পাঠে। এর আগে তো আলোচনা করছিলাম সূরা আহজাব এবং সূরা আনফালের আলোচনা, তো দেখেন আবেগই ব্যাপার। মুসলমান একজনকে হত্যা করে ফেলা আর সালাত ত্যাগ করা, ইয়াজিদের বিরুদ্ধে, ইয়াজিদের বিরুদ্ধে ইয়ে হচ্ছে, ইয়াজিদকে নিয়ে বাহাস মোনাজারা হয়েছিল, ইয়াজিদের বিরুদ্ধে বাহাস মোনাজারা কখন, এই যে এর ঘটনার পর, কারবালার ঘটনার পর আবার যখন আর কি মক্কা মদিনায় আক্রমণ হলো হাররা, তখন এই মদিনার বিদ্রোহের সময় মোহাম্মদ ইবনুল হানাফিয়া, হাসানও নাই হুসাইনও নাই, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলেদের মধ্যে এখন আছে কে, মোহাম্মদ ইবনুল হানাফিয়া, জাইনুল আবিদিন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে জাইনুল আবিদিন, তার নাম হলো আলী ইবনুল হুসাইন জাইনুল আবিদিন, দুইজন। তো এ হলো মোহাম্মদ হানাফিয়া হলো চাচা, আর জাইনুল আবিদিন হলো ভাতিজা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তো তাকে বলতেছে যে এখন আমাদের মধ্যে তো আপনি আছেন নেতৃত্ব দেওয়ার মতো, ইয়াজিদের বিরুদ্ধে আমরা আপনাকে নেতৃত্ব দিতে পারি, আপনি এখন দায়িত্ব নেন। তখন উনি বলে যে আমি তো ইয়াজিদের বায়াত আগেই করছি, হুসেনকেই তো আমি যাইতে মানা করছিলাম, কারবালায় যাইতে গুফায় যাইতে আমি তো হুসেনকে নিষেধই করেছিলাম, তো এখন যিনি প্রস্তাব নিয়ে এসেছেন আবদুল্লাহ বিন মুতি রাদিয়াল্লাহ রাহিমাহুল্লাহ তাবেঈ, মুসলিম শরীফে হাদিস আছে তার বিদ্রোহের ব্যাপারে, তো মোহাম্মদ বিন হানাফিয়া বললেন কি সমস্যা তোমাদের, হুসেইনকে তো আমি হুসেইনের আগেই তো আমি বায়াত করেছিলাম ইয়াজিদের, আর তোমাদের এখন আবার কি সমস্যা হয়ে গেল ইয়াজিদের বিরুদ্ধে? প্রথম অভিযোগটা কি করেছিল ইয়াজিদের বিরুদ্ধে কি বলছে আবদুল্লাহ বিন মতি? বলছে ও বেনামাজি, প্রথম অভিযোগ সর্বনাশ, বেনামাজি কিন্তু মারাত্মক অভিযোগ, বেনামাজি হলে ওর কোনো সার নাই, বেনামাজি হলে কোনো কথা নাই, ধরকে জবাই কর, এই অভিযোগটা প্রথমে নিয়ে চলে আস। আবদুল্লাহ বিন মতি বলছে ও নামাজ পড়ে না, বেনামাজি, এই ছোট অভিযোগ হলো উনি মদ খায়, মদ পান করে ইত্যাদি ইত্যাদি। তো মোহাম্মদ ইবনুল হানাফিয়া উনি কি বলছেন, বাহাস হচ্ছে, তো মোহাম্মদ বিন হানাফিয়া বলছে যে ভাই তোমার কথা আমি বিশ্বাস করতে পারলাম না, কারণ আমি নিজেই ইয়াজিদের কাছে বসবাস করেছি, ইয়াজিদের সাথে চলাফেরা করেছি, আমি ওখানে মেহমান হয়েও ছিলাম কিছুদিন, বা যাই হোক কতদিন ছিল জানি না, বলছে আমি নিজে থেকে দেখেছি ইয়াজিদ নামাজি ব্যক্তি, নামাজ ত্যাগকারী ব্যক্তি আমি ইয়াজিদকে দেখি নাই, তোমার কথা মিথ্যা, আমার নিজের অভিজ্ঞতার বাইরে কথা বলতেছো তুমি। ইয়াজিদ হত্যাকাণ্ড করেছে, কিন্তু ইয়াজিদের হত্যাকাণ্ডের সাথে সাথে নামাজগুলো কি শেষ হয়ে গেছে নাকি? আর হত্যাকাণ্ডের চাইতে বেশি মারাত্মক অপরাধ, এই বাঙালি বাঙালি মলবিকে বোঝানো যাবে না, এই বাঙালি মুফতিকে বোঝা যাবে না, এই এরা এই বাঙালি বেদাতিকে বোঝা যাবে না এই কথা। ঠিক এই ব্যাপারে যেমন একজন নিরেট মূর্খ যেমন তার অবস্থান, এই মুফতি হুজুরেরও অবস্থান তাই, উনি এখনও বুঝে না, এই দেশের মুফতি বড় হুজুরও বুঝে না নামাজ ত্যাগ করার গুণাটা কত বড়, হুসেনকে হত্যা করার চাইতে বড় গুণা হলো নামাজ ত্যাগ করা, কি মনে করেন আপনি, এখন বুঝেন আপনি?
হত্যা করা শিরক নয়, হত্যা করা কুফরি নয়, হত্যা করা মুনাফিকি নয়, হত্যা করা বিভিন্ন ধরনের হইতে পারে, ইচ্ছাকৃত হালাল ভাবে হত্যা করা, হালাল মনে করা, এর খুন হালাল। অন্যায়ভাবে যে খুন করা হচ্ছে সেই খুনকে যদি হালাল মনে করা, হালাল মনে করার তো কোনো উপায় নাই, জোড়াতালি দিয়ে চেষ্টা করা হয় যে হালাল করো, হোসেন হোসেনকে হত্যা করা হালাল মনে করেছিলেন, হালাল ঘোষণা দিয়েছিলেন, এটা পাওয়া যায় হালাল ঘোষণা? কেউ করেছে, হয়তোবা করেছে সে পদের কারণে, সে ঘনিষ্ঠতা অর্জনের কারণে, কিন্তু হালাল মনে করে না, অন্যায় করেই করেছে, অন্যায়ভাবেই করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে। ওই দিকগুলো আজকে আমরা আবেগী দিক এবং দলিলি দিক। হত্যা করাকে কখনো শিরক বলা হয় নাই, কখনো কুফরি বলা হয় নাই, কুফর বলা হয়েছে কিন্তু কুফরি বলা হয় নাই। তারপরে যাই হোক, এই বিষয়ে আমরা অনেক দূর চলে গেছি। আবেগ দিয়ে আর দলিল দিয়ে আমাদেরকে ইসলাম বুঝতে হবে, আবেগকে নিক্ষেপ করতে হবে, দলিলকে অগ্রাধিকার দিতে হবে, দলিলের ভিত্তিতে আমাদের কাজ করতে হবে। তো আমরা এই দেখা যায় যে কারবালাকে কেন্দ্র করে, মহররমকে কেন্দ্র করে আবেগ, আবেগী মুসলমান বেশি, মুফতিরা পর্যন্ত আবেগী হয়ে গেছে, বিভিন্ন দল পর্যন্ত আবেগী হয়ে গেছে। আপনি প্রমাণ করেন দেখি, হত্যার গুণা বড় অপরাধ না সালাত ত্যাগ করার গুণা বড় অপরাধ? তাওহিদের শিক্ষক, এটা একটা ঘটনা তাওহিদ বোঝানোর জন্য, এক শিক্ষক ঘটনা তাওহিদের দার্স দিতেছেন, তাওহিদ পড়াইতেছেন, আকিদা পড়াইতেছেন, পড়াইতে পড়াইতে এক পর্যায়ে ছাত্রদের কাছে একটা মানে অনুশীলন, ছাত্ররা তাওহিদ শিরক বুঝলো কি না এটার পরীক্ষা চালানোর জন্য বলছে, আচ্ছা বলো তো একটা এক ঘটনা শুনলাম, তোমরা মূল্যায়ন করো তো ঘটনাটা। আজকে শুনলাম একজন নরাধম তার মায়ের সাথে মাকে ধর্ষণ করেছে, আর ছাত্রদের প্রতিক্রিয়া মনে হচ্ছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করলো, মনে হচ্ছে ওই লোককে পেলে একেবারে টুকরো টুকরো করে ফেলবে, এত আফসুস, আক্ষেপ, ক্ষোভ, ক্রোধ তার বিরুদ্ধে প্রকাশ করা শুরু করলো ছাত্ররা। তারপরে শিক্ষক বলল, আচ্ছা আল্লাহর সাথে শরীক করার কত ঘটনাই তো তোমরা শুনো, এরকম তো প্রতিক্রিয়া ব্যক্ত করো না, তাহলে তো আমার, আমি যতটুকু বুঝলাম আজকে যে তোমরা এতদিন যাবত আমি তোমাদেরকে তাওহিদ পড়াইতেছি, তাওহিদ শিরকের যে পাঠ দান করে আসছি, এটার তো তোমরা কিছুই বুঝো নাই, শিরক যে কত মারাত্মক অপরাধ, যে অপরাধটা বললাম মাকে ধর্ষণ করেছে, তাতে তোমরা এত প্রতিক্রিয়া ব্যক্ত করলে, তোমাদের অবস্থা মনে হচ্ছে ওই লোককে পাইলে একবারে ছিঁড়ে ছুটে শেষ করে ফেলতে, তাকে একবারে ছিন্ন ভিন্ন করে দিতে, কিন্তু আল্লাহর সাথে শরীকের কত ঘটনাই তো আমি বলেছি, কই এরকম তো প্রতিক্রিয়া ব্যক্ত করনি, তোমাদের তাওহীদ শিখাই হয়নি, শিরকই বুঝেনি তোমরা এই পর্যন্ত, অবস্থাটা আমাদের এরকম। এর চেয়েও এই যে মাকে ধর্ষণ করেছে, এর চেয়েও মারাত্মক হলো আল্লাহর সাথে শরিক করা, কিন্তু এটা কয়জন মুসলমান বুঝে, আমি কি মুসলমান বুঝে এটা? সে যে আল্লাহর সাথে বেয়াদবি, এটাকে মায়ের সাথে বেয়াদবি করলো, বেয়াদবি করলো, মায়ের সাথে অপরাধ চর্চা করলো, আর কি বলবেন ভাষাগুলো, অন্যায় করলো, যাই করলো, আর এটা কি শিরক করাটা? আল্লাহর আল্লাহর সাথে বেয়াদবি, আল্লাহর প্রতি অত্যাচার, আল্লাহকে অসম্মান করা, মা আল্লাহর মানহানি করা, কোনটার কোনটা অপরাধ বেশি বড়? কিন্তু আমরা ওইখানে প্রতিক্রিয়া ব্যক্ত করতে জানি, যদি বুঝতামই তাহলে এত মাজার কবর দরবার দরবার শিরকের আড্ডাখানাগুলো গড়ে উঠতো না, আর অনেক শিরকের আড্ডা পাহারা দেয় কে? মুফতি সাহেব, হুজুর পাহারা দেয়, শিরকের আড্ডাখানা পাহারা দেয়, শিরকের পক্ষে যা দলিল লাগে সব নিয়ে আসবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে আসলে এই বিষয়গুলো আলোচনা
আনুষঙ্গিকভাবে চলে আসলো, ভূমিকার মধ্যেই চলে আসলো। আমরা বলতে যাচ্ছিলাম যে এই মুহররমকে কেন্দ্র করে আরো কত যে শিরক বেদাতের জন্ম হয়েছে তার আমরা হিসাব করেই কুলাইতে পারবো না। দেখেন জাল হাদিসের পাহাড়, আশুরা মুহররমকে কেন্দ্র করে জাল, এটা যেমন শিয়ারা করেছে, এক এক শ্রেণীর সুন্নি তারাও করে, খারেজিরা করে, খারেজি যারা তারাও করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম দিয়ে এই যে একটা কিতাব, এটা হলো কিতাবুল মাওযুআত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, জাল হাদিসের কিতাব। আমরা জাল জয়ীফের কোনো মূল্যই বুঝি না, বরং একজন মহাপণ্ডিত উনি তথাকথিত বেরেলভি সিন্নি জামাতের একজন আর কি মুফতি, খুব বড়, খুব আলোচক, পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করে। ওনার একটা অভিযোগ শুনে আমি খুবই কষ্ট পেলাম। উনি বলছেন যদি শিরক বেদাত এই শব্দ দুটো যদি না থাকতো মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি হইতো না। মানে শিরক বেদাত দিয়ে সব মুসলমানকে একাকার করা যাইতে পারে। উনি একবার আজহারি নামের শেষে লেখা আছে আজহারি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, শিরক আর বেদাত শব্দ দুইটা যদি না থাকতো দুনিয়ায় এই সালাফিরা এই আহলে হাদিসরা শিরক আর এই বেদাত এই দুইটা শব্দ দিয়ে মুসলমানদেরকে টুকরা টুকরা করে দিল, ভেঙে চুরমার করে দিল, বিভক্তি তৈরি করতেছে শিরক আর বেদাতের মাধ্যমে। এই শিরক আর বেদাতটা অসহ্যকর শব্দ, এই দুইটা শব্দ মাইনাস করে ফেলতে হবে ইসলাম থেকে, তাহলে মুসলমানদের মধ্যে ঐক্য হয়ে যাবে। এই ঐক্য দিয়ে লাভ আছে? এ তো সুরা কাফেরুনের ঐক্য, সুরা কাফেরুনের ঐক্য বুঝুন তো। সুরা কাফেরুন নাজিল হয়েছিল একটা ঐক্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, আবু জাহালের প্রস্তাব, এখানে আজহারি প্রস্তাব দিচ্ছে আর ওখানে আবু জাহাল প্রস্তাব দিয়েছিল। আজহারি আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এই নরাধম আজহারি যে বলতেছে শিরক বেদাত বলে বলে মুসলমানদেরকে বিভক্ত করা হচ্ছে, এই শিরক বেদাত না বলা হলে মুসলমানরা ঐক্যবদ্ধ, তোর সাথে কে ঐক্য করতে যাবে রে ফালতু কোথাকার? আজহারি আর আবু জাহেল তো একই হয়ে গেল। আবু জাহেলও প্রস্তাব দিয়েছিল মোহাম্মদ আমরা একসাথে আগে ছিলাম এখনো থাকি, আমরা একটা সমঝোতা চুক্তি করি। তাও এই এই চুক্তিটা কখন প্রস্তাব দিয়েছিল? কাবা শরীফের তোয়াফ করতেছে আর বলতেছে, আর রাহিকুল মাখতুম খুলে দেখেন আবু জাহেল কত মোবারক জায়গায়, কত সুন্দর জায়গায় প্রস্তাবটা দিচ্ছে, মোহাম্মদ আমরা আগে যেমন মহামিলে ছিলাম, একসাথে বসবাস করেছি, ঐক্য ছিল আমাদের মাঝে, আমরা বিভক্ত ছিলাম না, একতাবদ্ধ ছিলাম, আর তুমি একটা কি কথা নিয়ে এসে মুসলমানদের আমাদের মক্কাবাসীর মধ্যে ছড়িয়ে দিলে আর এতে মুসলমানরা মক্কাবাসীরা দুইভাগে বিভক্ত হয়ে গেল। তুমি এক কাজ করো, তোমার যদি ওই যেই মাবুদের সন্ধান পাইছো ও যদি তোমার এত ভালো লাগে তো ঠিক আছে, ওটাও আমরা মানি, কিছুদিন আমরা তোমার ওই মাবুদের আমরা পূজা করব বাস, আর কিছুদিন আমাদেরটা তোমরা আগে যেভাবে আমরা করে আসছি এইভাবে দিয়ে আমরা একটা সমঝোতার মধ্যে থাকি, ঐক্যের মধ্যে থাকি, ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ তবরক তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিতেই দিলেন না, আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, সূরা নাজিল করে দিলেন। এই সূরা কয়টা আয়াত আছে? ছয়টা আয়াত। এখন কিছু মুসলমান বের হয়েছে পাঁচটা আয়াত কি গোপন করে ফেলে, শুধু লাস্টের আয়াতটা থাকে। কি আয়াত? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সেকুলার মুসলমানদের সুরার মধ্যে এক আয়াত, বুঝেছেন? সুরা ইখলাসেও তো এর চেয়ে তো বেশি আয়াত আছে। সুরা কাফেরুনের শুধু এই পুরো আয়াত সুরা নাজিল হয়ে গেল যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আপনার এক সেকেন্ডের জন্য কোনো সমঝোতা হইতে পারে না, এক সেকেন্ডের জন্য হবে না। কিসের মাস আর কিসের বছর ভাগ করা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, এগুলো মুখস্থ করা দরকার। এই আয়াতটা এই সূরাটা মুখস্থ করা দরকার,
কারণ এই সেকুলার সমাজে এই সেকুলার রাজনীতিতে এসে আমরা যেন ভুলেই গেছি যে এই সূরাটা 6 আয়াত বিশিষ্ট এই সূরাটা সেকুলাররা যখন পাঠ করে 1 আয়াত বিশিষ্ট কি 5টাই নাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের জন্য তোমাদের দিন আমাদের জন্য আমাদের আরো দিন নিয়ে এসো এই দিন এই ধর্ম তো কম হয়ে গেছে এই এই আয়াত দিয়ে তো আরো কয়েকশো ধর্ম চালানো যাইতে পারে এই তো কম হয়ে গেছে আরো কিছু আয়াত আরো কিছু ধর্ম নিয়ে এসো আরো কিছু মতবাদ নিয়ে এসো এটা হলো মুসলমান হয়েছেন মুসলমান হিসেবে দাবি করলে সূরা কাফেরের 6 আয়াতই বিশ্বাস করতে হবে ঠিক আছে আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটাও বিশ্বাস করতে হবে কিন্তু আগের 5টার পরে এটা 1 নম্বর আয়াত না এটা 6 নম্বর এই আয়াতের সবক 6 নম্বরে এসে নেবেন আগের 5টা কমপ্লিট করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন আমিন তো শিরক বেদাত এটাকে কেন্দ্র করে কত তৈরি হয়েছে জাল হাদিস আমল করাটা জয়িব জাল হাদিস আমল করাটা একটা বেদাত এটা কিন্তু অনেকেই বুঝে না আমাদের সমাজে এখন জয়িব জাল হাদিসের বিরুদ্ধে বিশাল আন্দোলন গড়ে উঠেছে কঠিন আন্দোলন চলতেছে কঠিন আন্দোলন আন্দোলনের কিছু ধারা আপনারা শুনলে বুঝতে পারবেন বলছে এই সিহাসিত্তা হাদিসের গ্রন্থের এত নিয়ে এত মাতামাতি করার দরকার নাই কে বললো সহি বুখারীতেই শুধু সহি হাদিস আছে কে বললো সহি মুসলিমে সব হাদিস সহি কে বললো সহি বুখারী মুসলিমে সব হাদিস সহি এর মধ্যেও জয়িব জাল হাদিস থাকতে পারে কিভাবে জয়িব জাল সহি বুখারী মুসলিমে কিভাবে জয়িব জাল হাদিস পাওয়া যায় জানেন এর নিয়ম আছে মাযহাব বিরোধী হইলেই ওইটা জয়িব মাযহাব বিরোধী হয়ে গেলে তরিকা বিরোধী হয়ে গেলে ওইটা হলো জয়িব হাদিস এই কথাটা বলার জন্য ওরা এই ফোন দিয়ে আসছে বলছে কে বললো সহি বুখারী সহি মুসলিমের সব হাদিস সহি সহির মানদণ্ড সহি বুখারী মুসলিম না তারপরের ধাপ হলো সিয়াসিত্তাও হানাফি মজহাবের হাদিসের কিতাব না সিয়াসিত্তা হানাফি মজহাবের বড় বড় মুফতিরা এখন এগুলো বলতেছে মুফতি মিজানুর রহমান মুফতি মনসুরুল হক একেবারে মুকাল্লিদ জগতের বাংলাদেশে মুকাল্লিদ জগতের বড় আলেম তারাই এগুলো ইস্টাবলিশ এগুলো প্রচার শুরু করে দিয়েছে সতর্ক থাকতে হবে এটা মারাত্মক কথা এই যে সহি বুখারী সহি মুসলিম সহি হাইন আর কুতুব সিত্তার মধ্যে কি ইবনু মাজা ছয়খানা হাদিসের মধ্যে ইবনু মাজা হলো সর্বশেষ সর্বনিম্ন ছয়খানার মধ্যে কিন্তু এই ছয়খানা মধ্যে যেটা সিরিয়ালে 6 নম্বর ইবনু মাজা সেটাও মুয়াত্তা ইমাম মালিকের চেয়ে তো বিশুদ্ধ যেই মুয়াত্তা ইমাম মালিক ছয়খানা হাদিস গ্রন্থ সংকলন করার আগে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মন্তব্য ছিল আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ মুয়াত্তা ইমাম মালিক এই ছয়খানা হাদিস হওয়ার আগে মুয়াত্তা ইমাম মালিক সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মন্তব্য করেছিলেন যে কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হলো মুয়াত্তা ইমাম মালিক সেই মুয়াত্তা ইমাম মালিকের অবস্থানও ছয়খানা হাদিসের সর্বনিম্ন জেরে সুনানিম্ন মাজার পরে বুঝেছেন আর মুসন্নাফ ইবনে আবি শাইবা মুসন্নাফ আব্দুর রাজ্জাক এ তো মুয়াত্তা ইমাম মালিকের সাথে কোনো তুলনাই চলবে না মুয়াত্তা ইমাম মালিকের সাথে তার কোনো তুলনা নাই সেখানে তারা ছয়খানা হাদিসকে পিছে ফেলে মুয়াত্তা ইমাম মালিককে পিছে ফেলে এখন চলে গেছে মুসন্নাফ ইবনে আবি শাইবা মুসন্নাফ ইবনে আব্দুর রাজ্জাক ওদের কিতাবগুলো পড়েন ছয়খানা হাদিসের রেফারেন্সই খুঁজে পাবেন না আর কি বলছে যে এই এখন তোমরা এগুলো শিখো আমাদেরকে এখন এটা শিখতে বলতেছে বা মাঝহাবীদেরকে এটা শিখতে বলতেছে যে তোমরা এটা মুখস্থ করো যে ছয়খানা হাদিসের কিতাবের আমাদের হানাফি মাঝহাবের নির্ভরতা না খবরদার হানাফি মাঝহাবের কোনো দলিল এই ছয়খানা কিতাবে খুঁজতে যেও না এগুলো হানাফি মাঝহাবের তুলনায় জয়ীফ এগুলো সব জয়ীফ মাঝহাবে যা বলো এটা হলো সবচেয়ে সহি তার আগের একটা তথ্য আছে ওদের যে মুহাদ্দিস
মুহাদ্দিসের দাম বেশি না ফকির দাম বেশি? বুঝেছেন? এক সূত্র আরেক সূত্রের জন্ম দেয়, এক ভুল আরেক ভুলের জন্ম দেয়, এক বাতিল আরেক বাতিলের জন্ম দেয়, এক বেদাত আরেক বেদাত আহ্বান করে। এই হলো অবস্থা। কি বলছে? যে ফকিহ ব্যক্তির ফজিলত মুহাদ্দিসের চাইতে বেশি। বোঝা গেছে? আর সহিহ বুখারী কি মুহাদ্দিসের কিতাব, আর কুদরি কি ফকির কিতাব। তো মুহাদ্দিস একটা হাদিসকে সহি বলল, হাদিস গবেষক হাদিস বেত্তা একটা হাদিসকে সহি বলল, আর তোমরা খুব নাসানাসি করে ওটাকে সহি বলো। ফকির যে মর্যাদা বেশি, এটা কি ভুলে গেছো নাকি? ফকির মর্যাদা তো বেশি। অতএব কুদরিওয়ালা যেটাকে, কুদরিওয়ালা যদি কোনো হাদিস নিয়ে আসে, তারপরে কানজুদ্দাকায়েকওয়ালা যদি কোনো হাদিস নিয়ে আসে, তারপরে হেদায়াওয়ালা যদি কোনো হাদিস নিয়ে আসে, সরবেকায়াওয়ালা যদি কোনো হাদিস নিয়ে আসে, নুরুল ইজাহওয়ালা যদি কোনো হাদিস নিয়ে আসে, ওইটা বুখারির চাইতে উত্তম। কারণ বুখারি মুহাদ্দিস আর ওর ফকি, ফাঁকি, এগুলো হলো ফাঁকি, ফাঁকি ধোঁকাবাজিমূলক কথাবার্তা। এগুলো ফকি না, এগুলো ফাঁকি, ফাঁকিবাজি কথাবার্তা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, এদের ষড়যন্ত্র বোঝার তৌফিক দান করুন। এগুলো মহা ষড়যন্ত্র চলতেছে হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিসের ফকি আর কিসের মুহাদ্দিস? ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই এবং আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই এই 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 উসুলটাকে একবারে ডেনে নিক্ষেপযোগ্য উসুল বলেছে। কিসের ফকি আর মুহাদ্দিস? মুহাদ্দিসের সাথে ফকি কোনো তুলনাই চলে না। এই ফকি আর মুহাদ্দিস করতে করতে তারা কি বলে দিয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফকি সাহাবী না, এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস যদি মাযহাবের বিরুদ্ধে যায় তাহলে ওরা খুব মজা পায়। ও পাইছি পাইছি, আবু হুরায়রা বর্ণিত হাদিস, এ তো মাযহাবের চাইতে দাম কম। কারণ কি? আবু হুরায়রা ফকি না তো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ফকি ঘোষণা করে গেছেন। আল্লাহু আকবার! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে আপনার সুপারিশ পেয়ে কোন ব্যক্তি ধন্য হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যে ব্যক্তি অন্তর থেকে সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই ব্যক্তি যে অন্তর থেকে এবং দৃঢ়তার সাথে সাক্ষ্য দিতে পারবে, এই ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশে বেশি ধন্য হবে। আর তার আগে কি বলেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আবু হুরায়রা, আমি মনে করেছিলাম যে তোমার আগে এই এই ব্যাপারে আমাকে কেউ প্রশ্ন করবে না, এই প্রশ্নটা তোমার আগে আমাকে আর কেউ করবে না, আমি এটা আগেই বুঝতাম। তাহলে কি বোঝা যায়? যে আল্লাহর রাসূলের নিকটে আবু হুরায়রা হলেন ফকিহ সাহাবী, আর এই মাযহাবি হুজুরের নিকটে ফকি না। এগুলো ফকি ফকিগিরি না, এগুলো হলো ফাঁকিগিরি, ফাঁকি চুকির বিষয়। আল্লাহ তোবারক তাআলা এদেরকে হেদায়েত দান করুন। তো এরপরে তো বহু আমাদের রয়ে গেল যে আনুষঙ্গিক কথাবার্তা জাল জয়ীফের ব্যাপারে, তারা কিছু জয়ীফ হাদিস যেমন তুলে ধরে। এখানে প্রায় জয়ীফ হাদিস ভিত্তিক প্রায় 50টা মতো ফজিলত, তার মধ্যে একটা ফজিলত দুই একটা ফজিলত শুনি। মান সামা হাযাল ইয়াউম কানা কাফফারাতান 40 সানা, একদিন যে ব্যক্তি এই এই আশুরার সিয়াম পালন করবে 40 বছরের তার গুনাহ মাফ হবে। আর সহিহ হাদিসে কি পেলাম? এক বছরের, আর এর 40 বছর। আর আরেকটা আরেকটা হাদিসে আসছে, তা যে ব্যক্তি 4 রাকাত সালাত পড়বে এই আশুরার রাত্রে, ওই ব্যক্তির গত 50 বছর এবং আগামী 50 বছরের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে দেখা যায় যে 50-60 মতো তার ফজিলত উল্লেখ করা হয়েছে, সবগুলো জাল এবং
জয়ীফ হাদিস থেকে। এই জাল জয়ীফ হাদিসের জন্ম হয়েছে আশুরাকে কেন্দ্র করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গাফুর রহিম।